অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি বাস্তুশাস্ত্রে সিন্ধু কোন দিকে রাখা উচিত, যেটা রাখলে আপনাদের জীবনে আসবে ম্যাজিকের মতো অর্থ। অর্থাৎ যারা প্রচুর ইনকাম করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না, প্রচুর অর্থ খরচ হচ্ছে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। দেখুন, অর্থ ইনকামের থেকেও অর্থ ধরে রাখাটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। আগেকার যুগে একটা কথা ছিল, সেই পুরাতন যুগের কথা বলছি, মাছ ধরে যে তার থেকে খলই যে ধরে তাকে কিন্তু শক্ত হওয়া উচিত। অর্থাৎ হিসাব নিকাশ যে রাখে, আপনি এখন দেখা গেল আপনার বাড়িতে এমন একজনকে দিলেন আপনার সিন্ধুকের চাবি যে বেহিসাবি, অর্থাৎ অপচয়টা করে। আপনাকে প্রথম কথা দিতে হবে তাকে এই তেজুরির চাবি, যে সঠিক অর্থ সঠিকভাবে খরচ করবে। অর্থাৎ এটা তো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে যারা প্রচুর অর্থ আসছে কিন্তু চিকিৎসা পারপাসে, অ্যাক্সিডেন্টে, আকস্মিক কোনো দুর্ঘটনার জন্য অর্থ চলে যাচ্ছে, হ্যান্ড টু মাউথ হয়ে যাচ্ছে, তাদের জন্য এই প্রোগ্রামটি। দেখুন, প্রথমেই বলি, বাস্তুশাস্ত্রে অর্থের দিক কিন্তু নির্দেশ করা আছে, কিন্তু আমরা অনেকেই মানি না, যেখান সেখানে অর্থ রেখে দিই, তার ফল কিন্তু প্রত্যেকেই ভুগতে হয় কম বেশি। কিন্তু সঠিক দিশাতে যদি অর্থ রাখা যায়, আপনি যদি দেখেন, আপনাকে ছোট উদাহরণ দিচ্ছি, আপনি যদি যেমন তেমন জায়গায় বিস্কুট রেখে দেন বা নিমকি রেখে দেন, সে নিমকিটা কিন্তু, সে বিস্কুট কিন্তু মিয়ে যাবে, অর্থাৎ খাস্তা জিনিসটা থাকবে না। ঠিক তেমনি আপনি যদি ভুল জায়গাতে যদি অর্থ রেখে দেন, তাহলে কিন্তু আপনার অর্থ বরবাদ হয়ে যাবে। তো ক্রিয়ে সিন্ধুক, এখনকার দিনে যারা সিন্ধুক নেয়, তারা যদি আলমারি, যেটা আলমারিতে যে অর্থটা রাখেন কিনা, সে আলমারিটাও কিন্তু সঠিক দিশাতে রাখতে হবে। এক একটা বাড়ি আছে জানেন, মানে ধনশালী বাড়ি, প্রচুর অর্থ কিন্তু আসে। একটা বাড়ি আছে, অর্থই আসতে চায় না, হাজারো প্রচেষ্টা, অর্থ কোনো মতে থাকতে চায় না, এমনও হয়। ইনকাম কিন্তু প্রচুর, কিন্তু মাসের শেষে টান টান অবস্থা। তো কী করবেন, কোন দিকে রাখবেন, কি করা উচিত, আমি এই নিয়ে ভিডিও দিতে চলেছি। ম্যাজিকের মতন কিন্তু অর্থ আসবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, অবিশ্বাস্য হলো সত্য, আপনারা করে দেখুন। দেখুন, বাস্তুশাস্ত্রে আটটা দিকের কথা বলা হয়ে গেছে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এদিকে ঈশানকোণ, অগ্নিকোণ, নৈঋত্যকোণ, বায়ুকোণ, এই কোণগুলো না বিশেষ কিন্তু ভূমিকা আছে। আপনি দেখুন, দক্ষিণ দিকটা হচ্ছে জমের দিক, বিনাশের দিক, এদিকে কোনো মাতেই কিন্তু শুভ নয়, অর্থাৎ এটা জমের দিক, বিনাশ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনার অনেকে বলে সাউথ ওয়েস্ট কর্নার, আপনার দক্ষিণ পশ্চিম কোণ, এটা হচ্ছে রাহুর কোণ, অর্থাৎ রাক্ষস। অর্থাৎ আপনি যদি এখানে আলমারি রাখেন বা আপনার সিন্ধুক রাখেন, আপনি তো বরবাদ হবেন, চিকিৎসাতে খরচ, কোর্ট কাছারিতে খরচ, মামলা মোকদ্দমাতে খরচ, অ্যাক্সিডেন্টে খরচ, সন্তানের এডুকেশনে ফালতু খরচ হয়ে যাবে। বা আপনি যদি সেই জায়গাতে, যে তেজুরিতে আপনি ধরুন, যে আলমারিতে আপনি ধরুন অর্থ রাখছেন, সেখানে যদি আপনি সোনা গয়না, আপনার মূল্যবান জিনিসপত্র রাখেন বা কাগজ, সোনা গয়না পর্যন্ত কিন্তু ভুল জায়গাতে রাখলে সেগুলো কিন্তু বন্ধ হয়ে চলে যাবে, এটা আপনাদেরকে বলছি। হ্যাঁ, অর্থাৎ সঠিক জায়গাতে এই অর্থ এবং গোল্ড দুটোকে কিন্তু রাখতে হবে। যদি ভুল দিশাতে রেখে দেন অর্থ এবং গোল্ড, একদম সম্পূর্ণরূপে আপনার বিনাশ নিশ্চিত। যেমন পশ্চিম দিকটা হচ্ছে শনির দিক, ঠিক উত্তর পূর্ব হচ্ছে ঈশানকোণ, বাস্তুগুচের মাথা থাকে, এবং এই যে উত্তর পশ্চিম, এটা বায়ুকোণ, এই জায়গাটা আপনার হচ্ছে, এখানে হচ্ছে বুধের জায়গা,
চন্দ্রের জায়গা, জায়গাটা কিন্তু মোটামুটি ওভারঅল ভালো। এরপরে আসছে দক্ষিণ পূর্ব অগ্নিকোণ, এখানে আপনি ইলেকট্রিক মিটার আপনি ধরুন আপনি রাখতে পারেন, আপনি কিচেন রুম করতে পারেন, কিন্তু এই অর্থটা কোন দিকে রাখবেন এটা কিন্তু বড় বিষয়। দেখুন, আপনি বাস্তুতে যদি করেন সেক্ষেত্রেও করবেন আপনার গৃহে, এবং আপনার যদি অফিস বা ফ্যাক্টরি থাকে সেখানে কিন্তু যে বাস্তুতে সোনা গয়না আপনার ইম্পর্টেন্ট কাগজ, জমির কাগজ, জায়গার কাগজ, অর্থ, এগুলো কিন্তু রাখবেন উত্তর দিশায়। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এ উত্তর দিকটা হচ্ছে কুবেরের দিক, অর্থাৎ কুবের মানেই ধন, অর্থাৎ এই দিকে যদি রাখেন ধন আসবে ম্যাজিকের মতো। যারা ইনকাম করছেন, যাদের অর্থ থাকছে না, অর্থ টিকছে না, ফালতু খরচ হয়ে যাচ্ছে, এই ফালতু খরচ থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। আপনার মেডিকেল এক্সপেন্সেস, আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টাকা চুরি হয়ে যাওয়া, টাকা চিট হয়ে যাওয়া, চুরি ডাকাতি, এই সকল জিনিসগুলো কিন্তু অনেকটাই কমবে। এটা হচ্ছে আপনার ঠিক উত্তর দিক, কুবেরের দিক, কুবের মানে ধন। কিন্তু কিভাবে করবেন, প্রথম আপনারা এই ভিডিওটি ভালোভাবে শুনুন। আপনি যে অর্থ রাখছেন সেটার পিছন রাখবেন দক্ষিণ দিকে, অর্থাৎ মুখটা যখন খুলবে, অর্থাৎ অর্থের যে মুখটা, মানে আপনি সিন্ধুক রাখুন আর আলমারি রাখুন, যেটা পাল্লাটা খুলবে সেটা যেন উত্তর দিকে মুখ করে যেন খুলে, উত্তরমুখী, অর্থাৎ কুবেরের দিকে। তাহলে কী হবে জানেন, ধন কিন্তু আপনাদের আসতে বাধ্য। এবং যাদের প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, টাকা সেভিংস করতে পারছেন না, টাকা জলের মতন খরচ হয়ে যাচ্ছে, হ্যান্ড টু মাউথ হয়ে যাচ্ছে, তারাও কিন্তু এই কাজটি করুন। এবং সিন্ধুকে যখন হাত দিবেন, অবশ্যই চেসে কাপড়ে জামাতে পরে এই সিন্ধুকে বা আলমারিতে হাত দিবেন না, যখন আপনি টাকা বার করছেন, অর্থ হচ্ছে মা লক্ষ্মী, যে কোনো কাপড়ে কিন্তু আপনারা হাত দিবেন না, শুদ্ধাচারে আপনারা সেই সিন্ধুকে হাত দিবেন। এবং প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা সেখানে ধূপকাঠি প্রদীপ অবশ্যই দেখান এবং কুবেরের মন্ত্র জপ করুন। এর পাশাপাশি আপনাদেরকে বলি, যাদের ঘর ছোট তারাও ভারতপক্ষে ছোটো হলেও আপনারা কিন্তু উত্তরমুখী আপনার আলমারি অথবা সিন্ধুকটা করবেন, তাতে কিন্তু অর্থ সেভিংস হবে, অপচয় কমবে এবং অর্থ আসবে আপনাদের ম্যাজিকের মতো, গৃহে অর্থবৃষ্টি হবে, অর্থাৎ অর্থের সমস্যা কিন্তু থাকবে না। বাস্তুকাররা এই জন্যই টিক মেনশন করে গেছে, যেটা আমরা এখন মানি না, অবশ্যই আপনারা মেনে করুন, দেখবেন নিশ্চিতরূপে ভালো ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকল ভালো থাকুন।